আমি দেখছি যে ছেলেটা আসতেছে, তো আমি ভাবছি যে হয়তো অন্য কারণে আসতেছে। আমি সাইকেল চালা আসতেছি, আসলো আমার পাশে, আসলো একদম পুরো স্পিডে চালো, ব্যাগ ঝুড়ি থেকে হাতটা ঢুকালো, ব্যাগটা নিয়ে চলে আসলো। মানে আপনার সাইকেলের চলন্ত চলন্ত অবস্থায় ঝুড়ির মধ্যে হাতটা ঢুকালো, ব্যাগটা নিয়ে চলে আসলো। চিনতে পারেনি? ওরা কয়জন ছিল? একাই ছিল ছেলেটা, একাই ছিল। কি মানে বাইক ছিল? হ্যাঁ বাইক ছিল। তো কোথা থেকে মানে কতক্ষণে ঘটনা এটা? আধা ঘন্টা হবে না, আধা সাড়ে সাতটা। হ্যাঁ। তো আপনি কি পুলিশকে জানাবেন এখন? আমার সঙ্গে যদি কেউ যায় তাহলে যাবো। বাড়ি কোথায় আপনার? বাবার বাড়ি মাটার মোড়ে, যে আমি এখানে ভাড়া থাকি। ভাড়া থাকি? কি কাজ টাজ করেন নাকি আপনি? না কাজ করি না। কি নাম বললেন আপনার? দীপালি রায়। দীপালি রায়। তার মানে কত টাকা ছিল ব্যাগে? 7-800 টাকা। 7-800। ডকুমেন্ট ছিল? হ্যাঁ। মোবাইল ছিল? হ্যাঁ। মোবাইলটাও চলে নিয়ে গেছে? মোবাইলটাও নিয়ে গেছে, মোবাইলে দুটো সিম ছিল। তো কি চাইছেন, এরকম এরকম হবে আপনি কি জানেন? এরকম এই আমি তো জানি না, কেউ জানে আগে থেকে যে এরকম হবে? আমি তো কোনোদিন স্বপ্ন ভাবি নাই যে আমার সাথে এরকম হবে, কোনোদিন হয়ও না এরকম। তখন ওখানে আশেপাশে লোক ছিল না? না ওখানে তখন কেউ ছিল না, তবু কিছু দূর আগে এসে চিল্লাম, তখন দুটো ভাই ছিল, ভাই দুটো গেল পিছনে পিছনে। দিদি কি দেখলেন? কি আমরা ছিলাম না যখন ঘটনা ঘটেছে, কি শুনলেন এখন? এখন শুনে খুবই খারাপ লাগছে আমাদের, যে এইভাবে আমরা যে রাস্তায় বেরোবো সে নিরাপত্তা কোথায়? আজকে মোবাইল চুরি করছে, কালকে মানে আমাদের না কোনো মানে নিরাপত্তা নেই। এই যে এলাকায় আপনার এলাকায় এমন ঘটনা হয়েছে, তারপরে কিভাবে মানে কতটা ভয় লাগছে এখন? মানে খুবই ভয় লাগছে যে কি কথা বলবো, যে আমরা মানে বাচ্চা নিয়ে যাবো, স্কুল থেকে আসবো কিংবা মার্কেটিং করে আসবো, মানে আমরা তো নিজেরাই নিরাপত্তা নেই। মানে প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ, এটুকু দেখা হোক। এই মহিলার পাশে তো আছেন? হ্যাঁ অবশ্যই থাকবো। কি নাম দিদি আপনার? আমার নাম বিউটি সরকার। সরকার দেখতে পাচ্ছেন, স্থানীয়দের সাথে আমরা কথা বললাম, তার পাশাপাশি সেই মহিলা আমরা পরবর্তী আপডেট যারা রয়েছে দর্শক, আমরা পরবর্তী আপডেট আপনাদের আবারও তুলে ধরা।